বন্ধুরা, কেমন আছো তোমরা? আর আমি জানি তোমরাও ঠিক আমার মতো একদম ঝাক্কাস আছো। তো আজ হচ্ছে শনিবার আর এখন বাজে বিকাল 4টে। তো আমি আমার ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। আজ হচ্ছে আমাদের এইখানে পিঠে খাওয়ার দিন। তো বাঙালিদের তো কালকে পৌষ সংক্রান্তি, তো কালকে যেহেতু সবার ঘরে ঘরে পিঠে খাওয়া হয়, কিন্তু আমার শ্বশুরবাড়ির এইখানে নিয়মটা ঠিক আলাদা। এখানে আজকে রাত্রে পিঠে বানানো হবে আর কালকে সকালে খাওয়া হবে। আর অনেকে কালকেও বানায়, প্রায় 2 দিন ধরে পিঠে বানানো হয়। আর আমার বাবা বাড়িরও এখানে কালকে দিনটাই মানে পিঠে খাওয়ার দিন। তো চলো এখানে সে 2 দিন পিঠে খাওয়া যাবে। তোমরা তো সবাই জানো যে বাঙালির পৌষ সংক্রান্তি মানে কি। পৌষ সংক্রান্তি মানে বাঙালির পিঠে পুলি উৎসব। তো কালকের দিনে নানা রকম পিঠে বানিয়ে খাওয়া হয়। তো বাঙালিদের আজকালকের দিনটা খুবই স্পেশাল। তো আমাদের আজকের থেকেই স্টার্ট হয়ে গেছে। আমার শাশুড়ি সকালবেলা চাল কুটতে গেছিলো ঢেঁকিতে। তো আগের দিন ঢেঁকিতে চাল কোঠা তোমাদের দেখিয়েছিলাম, ওর জন্য আজকে আর সেটা তোমাদেরকে দেখালাম না। তো চাল কোঠা হয়ে গেছে আর আজকে পিঠে বানাবে কি বলো তো? সেটা হচ্ছে সরা পিঠা। তো আমাদের এখানে সরা পিঠা বলে। তো সরা পিঠা আজকে দুধে ভেজাবে। সরা পিঠা করে সেটা দুধ আর গুড়, খেজুরের গুড়ের মধ্যে দিয়ে সেটা ভিজাবে। আর ভিজানোর পরে সেটা ফুলে একদম নরম তুলতুলে হয়ে যায় আর ওটা খেতে দারুণ লাগে। তো আজকে ওই পিঠাটা বানাবে। আর পাটিসাপটা পিঠে বানানোর ইচ্ছা আছে, সেটা আজকে না হলে কালকে ঠিক বানাবে। পাটিসাপটা পিঠে বানাতে গেলে তো নারকেল লাগে, আর আমাদের নারকেল গাছ আছে 2টো, কিন্তু নারকেল এখনও পাকা হয়নি, সেগুলো এখনও কাঁচাই আছে। তো কাঁচা নারকেলের পিঠে অতটা ভালো লাগে না। তো যার জন্য আমার হাজবেন্ডকে বলেছি সন্দেশ আনতে, আর সন্দেশ দিয়ে ওই কাঁচা নারকেল দিয়ে মিক্স করে তারপরে পাটিসাপটা বানাবো। জানি না কেমন লাগবে খেতে। আর আমার বাবার বাড়ি তো নারকেল গাছ নেই, যার জন্য আমার মা সন্দেশ দিয়ে পাটিসাপটা বানাতো। আর ওই পিঠে খেতে এত দারুণ লাগতো না কি বলবো, ভীষণ ভালো লাগে। মানে নারকেলের থেকেও সন্দেশ দিয়ে পিঠে খেতে ভালো লাগে। কিন্তু এখানে তো নারকেল গাছ আছে, ওর জন্য নারকেল দিয়ে বানানো হয়, আর এখন তো নারকেল পাকেনি, যার জন্য সন্দেশ দিয়ে বানানো হবে আজকে। আমার না একরকম পিঠা ভালো লাগে না কি বলতো, মানে অনেক রকম থাকবে সাজানো, খায় না খায়, দেখতে আমার দারুণ লাগে। ওর জন্য আমার একরকম জিনিস ভালো লাগে না, বিভিন্ন রকম জিনিস হবে, একদম দেখেই ভালো লাগে। আর আজকে সকাল থেকে ভিডিও বানানোর সময়ই পাইনি, কারণ কি সকালে উঠে বাসি কাজ টাজ করে রান্না করতে গেছিলাম। আর আমার শাশুড়ি চাল নিয়ে গেছিলো চাল কুটতে, আর আমি এদিকে রান্না করছিলাম। তারপর বাবুর আজকে টিকা ছিল, হাম আর রুবেলা বলে একটা ভাইরাস আছে, ওইটার জন্য টিকা নিতে গেছিলাম বাজারে। স্কুল আছে প্রাইমারি স্কুল, তো ওইখানে গেছিলাম। তো এখান থেকে এসে আবার বাবুকে স্নান করিয়ে খাইয়ে তারপরে নিজে খেয়ে স্নান করে তারপরে কিছু শর্ট ভিডিও বানাচ্ছিলাম। তাই করতে করতে এই যে এখন বিকাল হয়ে গেল। তো কী করবো বলো, সংসারের কাজ থাকলে তেমন হবেই না, কম বেশি সব দিন তো সমান হয় না। কালকে এখানে অনেক রিচুয়ালস আছে, তো আজকে সবাই মিলে বাড়িতে বাড়িতে গান গেয়ে বেড়াই, তো তাকে বলে হোল বোল। তো সবাই মিলে যাবে গান বাজনা করবে, আজকে গান বাজনা করে যাবে, কালকে সবাই আসবে বাড়িতে চাল তুলতে। তো চালটা তুলে নিয়ে কালকে এক জায়গাতে সবাই মিলে খিচুড়ি রান্না করে খাওয়ানো হয়। তো ওটা এইখানকার রিচুয়ালস। তো সবাই চলে এসছে গান গাইতে, তো চলো আমি তোমাদেরকে। আলু চালের গুঁড়ো যেটা ঢেঁকিতে গুঁড়ো করা হয়েছে সেই গুঁড়ো, এই গুঁড়োটা দিয়ে পিঠেটা বানানো হবে। এই যে আমাদের খেজুরের গুড়, এটা দিয়ে পিঠেটা বানানো হবে। আমি এখন গুঁড়োটা ম্যাশ করছিলাম, কারণ কি পাটালি তো ওটা রসের মধ্যে দিলে গলবে না, যেহেতু তো গুঁড়োটা নিয়ে যে হাতে সাহায্যে ম্যাশ করে নিয়েছি, এখন ওটা রসের মধ্যে দিলে একদম সাথে সাথে গলে যাবে। তো বন্ধুরা আমাদের পিঠা বানানো স্টার্ট হয়ে গেছে। ওদিকে হাঁড়িতে দুধ গুড় সব কিছু মিলে জাল দেওয়া হচ্ছে, ফুটিয়ে একটা রস তৈরি করা হচ্ছে, যার মধ্যে সরা পিঠেটা ডোবানো হবে। তো সেই প্রসেস এখন শুরু হয়ে গেছে। এই দেখো একটা ভূত, চালের গুঁড়ো নিয়ে এইরকম ভাবে ভূত ছেড়েছে, দেখো জামা প্যান্টে মুখে গুঁড়ো ভূত ছেড়েছে।
এদিকে পিঠে ভেজানোর জন্য রস তৈরি করা হচ্ছে খেজুরের গুড় আর দুধ দিয়ে। তো দুধটা ভালোভাবে ফুটিয়ে ফুটিয়ে তারপরে সেটা তৈরি করতে হবে। দুধটা যত ভালোভাবে ফোটানো হবে পিঠের স্বাদটাও তত বেশি হবে। তো ওর জন্য ভালোভাবে দুধটা জাল দেওয়া হচ্ছে। আমাদের পিঠের ব্যাটার রেডি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর সাদা সাদা, আর এটা পুরো গাঢ় না, একেবারে পাতলাও না, তো এমনভাবে ঠিক রাখা হয়েছে। তো মেন ব্যাপার চলে এসছে আমাদের পিঠে বানানো, এই যে এটাই ফার্স্টে ফুটছে। তো এই প্রথম দিল, তো দেখতেই পাচ্ছ কত সুন্দর গোল গোল শেপ করা আছে। তো এভাবেই পিঠেটা এই ছাঁচে দিতে হয়। তো এটা আমাদের আগের বছরের মাটির ছাঁচ। তো যেহেতু আমার দেওরের ছেলে হয়েছে এবছর নতুনটা কেনা যাবে না, যার জন্য পুরনোটা দিয়ে আমাদের কাজ চালাতে হচ্ছে। আর কত সুন্দর পিঠেগুলো বসিয়ে দিল। তো এবার এটা ভালোভাবে ঢাকনাটা দিয়ে ঢেকে রাখতে হবে যাতে ভিতরের বাষ্পটা বাইরে না আসতে পারে, নাহলে পিঠেগুলো ভালো সিদ্ধ হবে না, শক্ত হয়ে থাকবে। ওর জন্য ভালোভাবে ঢেকে তারপরে নামিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আমাদের ফাইনালি পিঠে রেডি হয়ে গেছে। তো তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর গোল গোল একদম কেক সাইজের হয়ে গেছে। তো পিঠেগুলো খুব দারুণ সুন্দর হয়েছে। ফাইনালি আমাদের পিঠে রেডি হয়ে গেছে। দেখো এই যে সরা পিঠা কত সুন্দর সাদা নরম, দারুণ হয়েছে। এখন গরম গরম খাবো। তো বন্ধুরা, এই যে পিঠে নিয়ে বসে পড়েছি খেতে, গরম 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 এই পিঠে খাওয়ার মজাটাই আলাদা, তাই না? ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায়। তো ওর জন্য আর দেখতে পাচ্ছ কতটা সফট নরম, একদম স্পঞ্জ টাইপের। এই দেখো সবাই মিলে চাল তুলতে এসছে আর তেল নিতে এসছে, কালকে গান করলো ওর জন্য। বন্ধুরা, আজ হচ্ছে রবিবার, তো কালকের ভিডিওটা আমি কন্টিনিউ করিনি। কারণ কি, তোমাদেরকে তো বললামই যে আমাদের এখানে দুই দিন ধরে পিঠে খাওয়া হয়, আর কালকে যে গান বাজছিল রাত্রেবেলা, তো আজকে সকালবেলা চাল তুলে নিয়ে গেল। আর আজকে এখানে সবাই মিলে খিচুড়ি রান্না হবে, সবার বাড়ি থেকে চাল তুলে তুলে এক জায়গাতে খিচুড়ি রান্না হবে। তো যার জন্য সেটা তোমাদের সাথে শেয়ার করতে চাই, ওর জন্য ভিডিওটা আজকের থেকে আবার স্টার্ট করলাম। সকাল সকাল স্নান করা হয়ে গেছে আমার, দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে একদম, কারণ বাড়ির পাশে একটা অনুষ্ঠান, তো ওর জন্য একটু রেডি না হলে হয়। তো সকাল সকাল স্নান হয়ে গেছে আর এখন যাবো পিঠা বানাতে। তো কালকে যেহেতু আমাদের একরকম পিঠে বানানো হয়েছিল, সরা পিঠা, সেটা দুধে ভিজানো হয়েছিল, আর আজকে দুই রকম পিঠা বানাবো, একটা হচ্ছে পাটি সাপটার, একটা হচ্ছে ভাজা পিঠে। তো যার জন্য এখন চলে যাবো পিঠা বানাতে, চলো পিঠে বানাই। তোর একটা কথা বলার আছে, কারণ কি আমি এর আগে কোনোদিন পিঠা বানাইনি, তো আজকে ফার্স্ট টাইম চেষ্টা করবো তোমাদেরকে দেখানোর জন্য। জানি না কেমন হবে, তো যদি খারাপ কিছু হয় তোমরা কিছু মনে করো না, আর ভালো হলে বাহ বাহ করো। চলো বেশি কথা না বলে পিঠে বানানো শুরু করা যাক। দেখো আমার পাটিসাপটার পিঠের ব্যাটার রেডি হয়ে গেছে। এটা না গাঢ় না পাতলা, এমনভাবে ব্যাটারটা রেডি করা হয়েছে। তো যেহেতু আজকে পিঠেটা আমি বানাচ্ছি ফার্স্ট টাইম, তো ভুল ত্রুটি হলে তোমরা ক্ষমা করে দিও। আর আমি পিঠেটা সন্দেশ দিয়ে বানাবো।
দেখো বন্ধুরা, আমি এখন ভাজা পিঠে বানাচ্ছি, কারণ কি পাটিসাপটা বানাতে বানাতে সন্দেশ পুড়িয়ে গেছিলো, তো তো লাস্টে একটু ছিল, যার জন্য সেটা তেলে ভেজে আমি ভাজা পিঠে বানিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, এই পিঠেটা একদম লুচির মতো ফুলে উঠেছে, জীবনে ফার্স্ট টাইম, তো খুব এক্সাইটেড লাগছে আমার। আর এগুলো খেজুরের গুড় দিয়ে করা, তো যেহেতু তার জন্য লাল লাল হয়েছে একদম। পিঠে বানানো হয়ে গেল, ফুড়ি বাবারে কি কষ্ট হয়ে গেছে। প্রথম প্রথম তো হচ্ছিলই না, আমার এত দুঃখ লাগছিল কি বলবো। আমি ভাবছিলাম ইস রে, বন্ধুদের কি ভাঙাচোরা পিঠে দেখাবো, তারপর আস্তে আস্তে হয়ে যাচ্ছিল। আসলে কি বলতো, পাটিসাপটাগুলো যখন কড়াইতে প্রথমে দিচ্ছিলাম না, তখন মানে কড়ার থেকে উঠছিল না পাটিসাপটাগুলো, একদম পুরো আটকে যাচ্ছিলো কড়াইয়ের সাথে। তো তারপর আস্তে আস্তে তিন চারটে খারাপ হওয়ার পরে তারপরে এগুলো ভালো হয়ে গেল। তো তখন কি আনন্দ লাগছিলো কি বলবো, আসলে ফার্স্ট টাইম তো ভালো হচ্ছিল, আর মনে এত খুশি লাগছিল কি বলবো তোমাদেরকে। দেখো আমার বাবু পিঠে খাওয়া শুরু করে দিয়েছে, ভালো হচ্ছে বাবু? আসলে পিঠেগুলো একদম নরম হয়েছে, তো যার জন্য ওর খুবই ভালো লাগছে। এগুলো সব খেতে পারবি তো? আর পিঠেগুলো সত্যি দারুণ সুন্দর হয়েছে, একদম নরম, তুলতুলে, রসালো। আরে ওই যে আজকের দিনে সব চাল টাল তুলে সেই করে না, সে চড়ুই ভাতি না হইল বল বলে সেই তা। মুনি আবার আসবে? হ্যাঁ, সুমন থাকলেও না খেলেও না, ইস রে। আমার বোনাই আর বুনিয়া চলে গেলো বাড়িতে, কারণ কি ওদেরকে আমি বলেছিলাম পিঠে দেবো, ওর জন্য ওরা এসেছিলো, তো পিঠে নেওয়া হয়ে গেছে, চলে গেল। তো বেশিক্ষণ থাকলো না, কিছুক্ষণ থেকে চলে গেল। আর তোমরা বাসকে গান শুনতে পাচ্ছ? কারণ তোমাদেরকে বলেছিলাম না, আমাদের এখানে আজকে সবাই মিলে চাল তুলে যে খিচুড়ি খাওয়া হয়, ওর জন্য গান পাচ্ছ এখানে। তো সকালবেলা বক্স নিয়ে এসছে, ওর জন্য গান বাজাচ্ছে, তো আওয়াজ আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না। তো এটা দেখো, আমাদের এখানে রিচুয়ালস আছে, এই দিনে এই কলা গাছটাকে ফুল দিয়ে সুন্দর করে সাজানো হবে, আর এই কলা গাছের পুজো দেওয়া হয়, আর কলা গাছের জন্য ভোগ রান্না করা হয়। তো এটা একটা সোনা বউ বলে, এবার আজকের দিনে এই সোনা বউয়ের বিয়ে হবে। তো সবাই মিলে আসবে, অনেক রকম গান টান করবে, আর কি পুজো টাইপের হবে, তো সোনার বিয়ে দেবে আজকের দিনে। আর এখানে আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করা হয়েছে, আর এদিকে একটা বড় কড়াইতে বিভিন্ন রকমের সবজি দিয়ে সেটাকে সেদ্ধ করা হচ্ছে। এই বিভিন্ন রকম সবজি দিয়ে একটা খিচুড়ির সাথে নিরামিষ তরকারি হবে, তো যার জন্য রাঁধুনি এসছে। তো রাঁধুনি কড়াইতে সেই সবজিগুলো সেদ্ধ করছে পুরো নাড়িয়ে নাড়িয়ে, আর এত বড় কড়াই, পুরো মানে নাড়তে গিয়ে হাতটা লেগে যাচ্ছে ওদের, আমি দেখতে পাচ্ছিলাম, তো প্রচুর বড় কড়াই এটা। আর এখানে খিচুড়ি রান্নার প্রসেস চলছে, এখানে ডাল ভাজা হচ্ছে, ডাল সমস্ত মশলা দিয়ে শুকনো লঙ্কা টঙ্কা দিয়ে একেবারে ডালটা ভাজা হচ্ছে খিচুড়ি রান্নার জন্য। আর সবাই সবার কাজে ব্যস্ত, তো চারিপাশে দেখতেই পাচ্ছ তেল মশলাপাতি সব কিছু একেবারে ছড়িয়ে ছিটিয়ে আছে। আর এদিকে চাল ঝাড়া হচ্ছে, সমস্ত রকম চাল এক জায়গায় করা হয়েছে এবং সেটা ঝাড়া হচ্ছে পুরো ফ্রেশ করে, তারপরে সেটা দিয়ে খিচুড়ি রান্না হবে। আর দুকে একজন শুকনো লঙ্কা ছাড়াচ্ছে, তো সবাই সবার কাজে ব্যস্ত আর কি। আর এখানে সোনা বইয়ের চারিপাশ দিয়ে সুন্দর করে আলপনা দেওয়া হচ্ছে, যেহেতু আজকে সোনা বইয়ের বিয়ে, তোর জন্য আলপনা দেওয়া হচ্ছে। বন্ধুরা
তোমাদেরকে তো দেখিয়ে দিলাম ওখানে কী চলছে, সবাই সবার কাজে ব্যস্ত, আর এখন রান্নাবান্না চলছে, আর একটু পরেই আর কি রাত হলে সবাই খাওয়া দাওয়া স্টার্ট করে দেবে। ওখানে একপাশে হচ্ছে একটা নিরামিষ তরকারি, আর একপাশে ডাল ভাজা হচ্ছিল যেখানে, সেখানে হবে খিচুড়ি। তো খিচুড়ি আর নিরামিষ তরকারি সবাইকে খেতে দেওয়া হবে। এই দেখো আমাদের সোনাবউয়ের বিয়ে হয়ে গেল। তো সোনাবউকে প্রথমে পুজো করে তারপরে বিয়ে দেওয়া হলো সমস্ত রকম মন্ত্র পড়ে। তো বন্ধুরা, সোনাবউয়ের বিয়ের কিছুক্ষণ পরে সবাই মিলে আনন্দ করে গান বাজাচ্ছিল, আর পাশের গ্রামের লোকজন সবাই চলে এসেছিলো গান শুনতে। তো গান শোনার কিছুক্ষণ পর খাওয়া দাওয়া হয়ে গেছিলো, তো খাওয়া দাওয়ার পরে যে যার বাড়িতে চলে গেছিলো। তো বন্ধুরা, আমি ভিডিওটা আর বেশিক্ষণ করতে পারিনি, কারণ কি আমার বোনের ছোটো ছেলে, ওর খুব শরীর খারাপ ছিল। তো ওর বুকে প্রচণ্ড পরিমাণে কফ জমে গেছিলো, যার জন্য ওর বাবা মা হসপিটালে ভর্তি করেছিলো। তো এই খবরটা শোনার পরে আমি আর ভিডিও বানানোর পরিস্থিতিতে ছিলাম না, তো যার জন্য ভিডিওটা আমার এখানে শেষ করতে হয়েছিলো। আর তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করো, আর ভুল ত্রুটি হলে আমায় কাছের মনে করে ক্ষমা করো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা, বাই বাই।